দিলীপদের সঙ্গে কথা বলেই মনে হয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আমি ওয়েলকাম করছি দিলীপ দা, রাজ্যের নেতা। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে এসটি এসসি সংরক্ষণ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবেন সেখানেই জিতবেন। দিলীপ ঘোষের জেতা নিয়ে নিশ্চিত রাজ্যের বিরোধী দলনেতা। রবিবার রাতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই বিজেপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। মঙ্গলবার বেলা 12টায় তিনি পৌঁছন শক্তিগড় আমড়া এলাকায়। তাকে স্বাগত জানাতে পূর্ব বর্ধমান জেলায় এক ঝাঁক বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা হাজির হন। ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে প্রার্থীকে অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্ব। 2019 সালে এই আসনে প্রার্থী ছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রায় 2500 ভোটে তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিত্রাকে পরাজিত করেন তিনি। বর্ধমান দুর্গাপুরের আসন বিজেপির ঝুলিতে আসে। সেদিকে তাকিয়ে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির দাবি, তিনি নিশ্চিতভাবে জিতবেন। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের জেতার ব্যাপারে বলেন, দিলীপ দার সঙ্গে কথা বলেই মনে হয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আমি ওয়েলকাম করছি দিলীপ দা, রাজ্যের নেতা। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে এসসি এসটি সংরক্ষণ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবেন সেখানেই জিতবেন। তিনি একজন নেতা, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ওনার একটা আলাদা জায়গা রয়েছে। শোনাই আপনাদের কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিলীপ দার সঙ্গে কথা বলেই মনে হয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আমি ওয়েলকাম করছি দিলীপ দা, রাজ্যের নেতা। 42টা কেন্দ্রের মধ্যে এসসি এসটি রিজার্ভ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবে সেখানেই জিতবে। হি ইজ দ্য লিডার। পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীদের মনে ওনার একটা অন্য জায়গা আছে, অনেক ভোটে জিতবে। দিলীপ দার সঙ্গে কথা বলেই মনে হয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আমি ওয়েলকাম করছি দিলীপ দা, রাজ্যের নেতা। 42টা কেন্দ্রের মধ্যে এসসি এসটি রিজার্ভ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবে সেখানেই জিতবে। হি ইজ দ্য লিডার। পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীদের মনে ওনার একটা অন্য জায়গা আছে, অনেক ভোটে জিতবে। রবিবার নাম ঘোষণা হতেই পরের দিন সোমবার দিলীপ ঘোষ জানান কার কেন্দ্র কোথায়। যেখান থেকে আমি লড়ব সেটাই আমার কেন্দ্র, সেখান থেকেই জিতব, পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে আমি ওখানে গেছি। ভারতীয় জনতা পার্টিকে আমি গ্রামে গঞ্জে নিয়ে গেছি। পার্টি আমাকে নির্বাচনে লড়তে বলেছে, আমি লড়ছি। আসুন শোনাই কি বলছেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। কার কেন্দ্র কোথায়? যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো, পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। আমি দেখুন, ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে নিয়ে গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি, যেখানে বলেছে সেখানে লড়েছি, এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি, আর সেটা দেখিয়েছি করে, এবারও তাই হবে। তাই পার্টি যখন যাকে মনে হয়েছে যেখানে প্রজেক্ট করার দেওয়ার সেখানে বলেছে, আর সমস্ত কর্মীরা, সমস্ত প্রার্থীরা নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার বানাবার জন্য লড়াই করবেন। আমার মনে হয় পশ্চিমবাংলার জনতাও সেদিকে তাকিয়ে আছে, আর বিজেপিকে জেতাবার জন্য। পরিমিত আমার বাড়িতে কালকে এসেছিলো প্রণাম করতে, আশীর্বাদ নিতে, ওখানকার ব্যাপারে জানতে, কথাবার্তা হয়ে গেছে। আমি জানি না কার পছন্দে কে টিকিট পেয়েছে, আমি পার্টির পছন্দে পেয়েছি এটুকু বলতে পারি। সবই আছে ওখানে, ট্রাইবাল ভোট আছে, ওখানকার আদিবাসীরা খুবই লাঞ্ছিত হয়েছেন। সার্বিকভাবে ওখানকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে রেখা পাত্র উঠে এসেছেন, যারা বহু বছর ওখানে লাঞ্ছিত, অপমানিত, লুণ্ঠিত, সেই যারা অত্যাচারিত মহিলারা তাদের প্রতিনিধি হিসাবে তিনি উঠে এসেছেন। আমার মনে হয় বসিরহাটের মানুষ যে অত্যাচার সহ্য করছেন তার প্রতিবাদ হিসাবে রেখা পাত্রকে জেতাবেন। কারণ তো কিছু না কিছু আছে, আর ডান হওয়ার শেষে ভোট আছে, আমাদের আর দেড় মাস পরে ভোট, সে না আগে আগে হয়ে যাচ্ছে। যেখানে সুটেবল প্রার্থী হয়তো পাননি, এখনও যাকে যোগ্য মনে হবে জিততে পারে, তো পার্টি দেখে নিচ্ছে। এখনও অনেক লোক আসছেন, অনেক নাম আসছে, চর্চা চলছে। পশ্চিমবাংলায় রাজনীতি নির্বাচনে হিংসা হয় এটা সবাই জানে, তাই কেন্দ্র সরকার আগেই 100 কোম্পানি আধা সেনা পাঠিয়ে দিয়েছে, আরও আসছে। আর পশ্চিমবাংলায় ভোটতে হিংসা হবে ধরে নিয়ে, যাতে শান্তিপূর্ণ ইলেকশন হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী, আর যত কেন্দ্রীয় বাহিনী আসছে টিএমসির টেনশন বাড়ছে, কারণ তারা হিংসার দ্বারা জিততে চাইছে। সব জায়গায় প্রার্থীরাও আক্রান্ত হতে পারে, আগেও হয়েছে, বিধানসভায় দেখেছি আমরা, লোকসভায়ও দেখেছি, আমরাও আক্রমণের শিকার হয়েছি, সেটা ধরে নিয়ে আমরা করছি। কারণ টিএমসির নেতারা যে ধরনের স্টেটমেন্ট দিতে আরম্ভ করেছেন, এমএলএরা, মন্ত্রীরা, আপনি দেখতে পাচ্ছেন, তো তাতে প্রভোক করা হচ্ছে যাতে এই গণ্ডগোল হয়। আমার মনে হয় এটাই টিএমসির পতনের বা অন্তর্জলী যাত্রার কারণ হবে। আমি আজকে 10টার সময় গিয়ে শক্তিগড়ে পৌঁছবো, আমার যে লোকসভার সীমা, কর্মীরা অপেক্ষা করছেন, কালকেও অপেক্ষা করেছিলেন যে আমি যাবো ভেবে রাত অবধি, তো ওখান থেকেই শুরু হবে রিসেপশন এবং বর্ধমানে যাব।
আজকে দুর্গাপুরে গিয়ে হোলি খেলবো, কালকে বর্ধমান মহারাজার দোল, বর্ধমানে কালকে দোল খেলবো, পরের দিন কর্মী বৈঠক করবো আর সম্পর্ক করে ফিরব। রবিবার নাম ঘোষণা হতেই পরের দিন সোমবার দিলীপ ঘোষ জানান কার কেন্দ্র কোথায়। যেখান থেকে আমি লড়ব সেটাই আমার কেন্দ্র, সেখান থেকেই জিতব, পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে আমি ওখানে গেছি। ভারতীয় জনতা পার্টিকে আমি গ্রামে গঞ্জে নিয়ে গেছি, পার্টি আমাকে নির্বাচনে লড়তে বলেছে, আমি লড়েছি, এখন যেখানে বলছে সেখান থেকে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি, এই বিষয়ে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, আসুন তার বক্তব্যটা আরেকবার শোনাই। আর কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো, পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। আমি দেখুন, ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে নিয়ে গেছি, পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি, যেখানে বলেছে সেখানে লড়েছি, এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি, আর সেটা দেখিয়েছি করে, এবারও তাই হবে। তাই পার্টি যখন যাকে মনে হয়েছে যেখানে প্রজেক্ট করার দেওয়ার সেখানে বলেছে, আর সমস্ত কর্মীরা সমস্ত প্রার্থীরা নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার বানাবার জন্য লড়াই করবেন, আমার মনে হয় পশ্চিমবাংলার জনতাও সেদিকে তাকিয়ে আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।